হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি পাখি নিয়ে আলোচনা করব যা শুনে আপনারা অবাক না হয়ে পারবেন না। পাখি আকাশে উড়বে এটা তো কমন ব্যাপার, কিন্তু কখনো কি শুনেছেন পাখি মাসের পর মাস আকাশেই উড়তে থাকে? তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই পাখিটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। পাখি আকাশে উড়বে, কিন্তু কতক্ষণ ধরে উড়বে তা কি আপনারা জানেন? কমন সুইফট এমন একটি পাখি যা কিনা মাসের পর মাস আকাশেই উড়তে পারে। এই কমন সুইফট পাখি যতক্ষণ ধরে আকাশে উড়তে পারে, পৃথিবীর আর কোনো পাখিই তা পারে না। এই পাখির আকাশে উড়তে পারার ক্ষমতাকে বিজ্ঞানীরা পৃথিবীর দীর্ঘতম ভ্রমণ রেকর্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এই পাখি টানা 10 মাস আকাশে উড়তে পারে কোনো ধরনের বিরতি ছাড়াই। এখন পর্যন্ত দীর্ঘ সময় উড়ার রেকর্ড ছিল আলপাইন সুইফটের দখলে। এটি টানা 6 মাস আকাশে উড়তে পারত কোনো ধরনের বিরতি ছাড়াই, কিন্তু বর্তমানে গবেষকদের তথ্য মতে এই নতুন রেকর্ডটি এখন কমন সুইফটের দখলে, কারণ এই পাখি টানা 10 মাস আকাশে উড়ার ক্ষমতা রাখে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, পাখি এই সময় ঘুমোয় কখন, খায় কখন? কারণ প্রতিটি প্রাণীরই তো ঘুম ও খাবারের প্রয়োজন পড়ে। বিজ্ঞানীদের তথ্য মতে এই পাখি অনেক উঁচু থেকে নামার সময় হালকা একটু ঘুমিয়ে নেয়। এরা আকাশে উড়ন্ত কীটপতঙ্গ খেয়ে থাকে। এই পাখিদের প্রায় 100 প্রজাতি এমন পরিবেশে পুরোপুরি অভিযোজিত হয়ে গেছে। 1950-এর দশক থেকে গবেষকদের ধারণা ছিল কমন সুইফট আকাশে খায় আর আকাশেই ঘুমায়। এখন তাদের এই ধারণা বাস্তবে সত্যি বলে প্রমাণিত হয়েছে। নেদারল্যান্ডের এক বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানী এই গবেষণা করেছেন। 3 বছর আগে তারা প্রথম দেখতে পান কমন সুইফট প্রজাতি অ্যাপাস পাখিরা টানা 10 মাস আকাশে থাকতে পারে। খেসর প্রাণীদের মধ্যে এটি একটি বিশ্ব রেকর্ড। এই পাখিগুলো শুধু প্রজননের সময়েই মাটিতে নেমে আসে আর প্রজনন শেষেই আবার আকাশেই উড়তে থাকে। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে তা শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ।